হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যাডামস পডকাস্ট। আমরা এখানে আমাদের যা যা জিনিসপত্র রয়েছে মানে দৈনন্দিন জীবনে সেগুলো নিয়ে আমরা কথা বলি। স্যার, ক্লাস 10-11 মানে 10 অবধি স্পেশালি আমাদের সব কিছুই পড়তে হয়। মানে আমি ছোটোবেলায় কিছু কিছু সাবজেক্টে ছিলাম, আমি আপনার সামনে বলবো না কোনগুলো আমি খারাপ ছিলাম, সেই সাবজেক্টগুলোতে হয়তো মার্কস আসতো না, কিন্তু বাকি যে সাবজেক্টগুলো পড়তে খুব ভালো লাগতো বা মানে সামওয়্যার একটা ট্যালেন্ট ছিল যে না আমি করতে পারছি এটা, সেখানে মার্কস ভালো আসতো। তো এই যে একটা চল ছিল ক্লাস 10 অবধি, আপনি যেটা বললেন যে ওভারঅল নলেজ, বেসিক নলেজটা কিন্তু ক্লাস 10 অবধি লোকের চলে আসে, যে সায়েন্স সম্বন্ধে সে একটু কিছু জানলো, সে অঙ্ক সম্বন্ধে কিঞ্চিত তার আইডিয়া হলো, সাহিত্য সম্বন্ধে সে জানলো, তো মোটামুটি এই জিনিসগুলো তার মানে সে বুঝতে পারছে আর কি। স্যার, ওই বয়সে এখন অনেক ক্ষেত্রে স্পেশালাইজেশন ইন্ট্রোডিউস করা হচ্ছে, যে যে কমার্স পড়তে চায় সে ক্লাস 9-10 শুধুমাত্র কমার্স পড়বে, তার সায়েন্স পড়ার দরকার নেই, তার অঙ্ক অঙ্ক করলেও কমার্শিয়াল মানে অ্যাকাউন্টসের অঙ্ক বা এইসব করছে সে। তো স্যার, আপনার সেটাতে কী মতামত, যে স্পেশালাইজেশন দ্যাট আর্লি ইন লাইফ কি প্রয়োজন আছে নাকি ওই বয়স অবধি সব কিছুই পড়া দরকার? না, আমি বলবো যে ওটা একটু অ্যাডভান্স লেভেলে আমরা ভাবছি, কারণ আমরা মানুষকে একটা রোবটের মতো একটা পার্টিকুলারকে হচ্ছে ডিজাইন করার চেষ্টা করছি, কিন্তু মানুষ হচ্ছে রক্ত মাংসের একটা মিশেল, সেখানে আবেগ আছে, সেখানে তার ভাবনা আছে, এবং এই ভাবনা এবং আবেগটাকে বোঝার জন্য, জানার জন্য একটা লেভেল পর্যন্ত সব সাবজেক্টে পড়া উচিত। যেমন আমরা দেখি যে এই যে পড়াশোনার যে এখন ইভলিউশন হচ্ছে, আমরা দেখলাম যে সারা পৃথিবীর যে টেকনোলজি কোম্পানিগুলো রয়েছে, সে গুগল রয়েছে অথবা কী হচ্ছে আমরা ফেসবুক দেখছিলাম, প্রথমে পুরো টেকনোলজিস্টরা শুধুমাত্র ওইসব কোম্পানিতে কাজ করতেন, কিন্তু যখনই আমরা দেখলাম যে ফেসবুক আসলো, সাবজেক্ট লেখার ব্যাপার আসলো, তখন দেখলাম যে 30% এমপ্লয়ি অব দ্যাট অর্গানাইজেশন যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস অ্যান্ড দেন সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, নাহলে কন্টেন্ট লেখা যাবে না, নাহলে কী হচ্ছে ওটাকে কানেক্ট করা যাবে না, রাইট? তা এটা যদি কোনো একটা স্টেজে আজ থেকে 30 বছর আগে যদি আমরা ঠিক করে দিতাম যে ক্লাস 7-8 থেকেই শুধুমাত্র টেকনোলজি পড়বে, তাহলে আজকে তার যে ইভলিউশন হলো, যে পরিবর্তন হলো, হওয়ার সাথে সাথেই ডিজিটাল মার্কেটিংয়ে যখন আমরা দেখলাম যে না একজন কী হচ্ছে ফিজিক্স, আগে আমরা দেখতাম কন্টেন্ট রাইটার, কন্টেন্ট রাইটার মানে সে সব সাবজেক্টটি শুনে লিখত, এখন বলছে না ফিজিক্সের স্পেশালিস্ট কন্টেন্ট রাইটার, মানে হ্যাভিং ব্যাকগ্রাউন্ড অফ ফিজিক্স, কী হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সে কী হচ্ছে ফিজিক্সের কন্টেন্টগুলো লিখবে, কেমিস্ট্রি, রাইট? এই পুরোনো কালে যেমন আমাদের ডাক্তার, আজ থেকে 40 বছর আগে পাড়ার যে ডাক্তারের কাছে গেলে পরে দেখা গেল যে ডাক্তার কী করতেন, একটা সিরাপ দিতেন লাল, আর হচ্ছে পুড়িয়া দিতেন, জ্বরের জন্য একই ব্যাপার, কানে ব্যথার জন্য একই ব্যাপার, চোখে ব্যথার জন্য একই রকম, সব কিছুর জন্য। কিন্তু আজকে আমরা যখন কিছু কোনো জায়গায় দেখি যে চোখে আই স্পেশালিস্টের কাছে, কিন্তু এই স্পেশালাইজেশনটা দরকার, কিন্তু আমার মনে হয় যে এই ডাক্তার যদি শুধুমাত্র দেখে যে চোখটা আমি বুঝতে পারি, চোখের জন্য আমি একটা ওষুধ দিলাম, কিন্তু সেই ওষুধটা কোনো একটা কারণে হয়তো কানে শুনতে সাহায্য করছে না, সাইড এফেক্ট হয়েছে, এবার সে কি করবে, আবার কানের ডাক্তারের কাছে পাঠাবে, অথবা তার চোখেই হয়তো পড়বে না। কিন্তু বেসিক মেডিসিনে যদি নলেজ থাকে, কম্পোজিশন অফ মেডিসিন সম্বন্ধে তার যদি ধারণা থাকে, তখন কিন্তু সে জানতে পারে যে না এই ওষুধটা চোখে দিলে পরে আমার কাছে এই ধরনের এফেক্টের একটা সম্ভাবনা আছে। সেই জন্য এই প্রতিটা বিদ্যার একটা ন্যূনতম বেস পয়েন্ট সম্বন্ধে ধারণা থাকা দরকার। তার ফলে আমরা দেখতে পাচ্ছি এখন যে হিস্ট্রি, আমরা দেখতে পাচ্ছি পল সায়েন্স, আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশনে এই যে এআই এর অ্যাপ্লিকেশন হচ্ছে অদ্ভুতভাবে, আমি তো ভাবতেই পারি না যে আগে অ্যাডমিনিস্ট্রেশনে একটা অফিস চালানোর জন্য আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস অফিসারদের সব পড়তে হতো যে এই ধরনের নিয়মকানুন আছে, ঠিক? এখন যেদিন থেকে এআই এসছে, এখন আমরা শুনতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত সিদ্ধান্ত অ্যান্ড রুলস কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে লাস্ট 30 ইয়ার্স কি ঘটেছে, এআই সেগুলো কি হচ্ছে আইএএস, আইপিএস বা ডাব্লিউবিসিএস অফিসারের কাছে নিয়ে আসে, রাইট? তাহলে আমার এটা বুঝতে সুবিধা হয়। তাহলে এবার যদি আমি একটা হিস্ট্রি বা জিওগ্রাফি নিয়ে পড়তাম, কিন্তু এআই সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, তাহলে এই যে সুযোগটা, এই যে অ্যানালাইসিসটা, প্রথমে আমার মনে হতো যে না ঠিক আছে এআই আবার কি, আমি তো ইতিহাস পড়ে এসেছি, এত আমি সব জানি,
তাহলে তার অ্যাকসেপ্টেন্সে একটা গণ্ডগোল হয়। সেই জন্য বিশেষ করে আগামী 20-30 বছরের মধ্যে অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে আর্টস, সায়েন্স, কমার্স বলে কোনো জিনিস থাকবে না। ওখানে কি হচ্ছে, আরও একটা বৃহত্তর ক্ষেত্র আসবে, যেটা এখনই আমরা বলতে আরম্ভ করেছি যে লিবারাল সায়েন্স বা লিবারাল আর্টস। এই যে সায়েন্স, আর্টস, কমার্সের যে মেলবন্ধন, টেকনোলজি, হিস্ট্রি অ্যান্ড লিটারেচারের যে মেলবন্ধন, এটাই কিন্তু আগামী দিনের পড়াশোনার উদ্দেশ্য এবং পড়াশোনার চূড়ান্ত জায়গা। আচ্ছা, তাই সেই দিক থেকে আমি বলি যে না, সব সাবজেক্টই পড়তে হবে, সব সাবজেক্টের মধ্যেই কী হচ্ছে আমাদের জানতে হবে, তাহলে এটা অনেকটা ভালোভাবে আমাদের নিজেদের গড়তে পারবে। ঠিক কথা স্যার। অনেকটা মানে একটা জিনিস অনেকবার বল, আমার একজন খুব ইম্পর্টেন্ট টিচার ছিলেন ছোটোবেলা, আমাকে বলেছিলেন যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো কমন সেন্স, তুমি যদি সেটাকে তৈরি করতে পারো তাহলে তুমি সব সাবজেক্টই মোটামুটি বুঝতে পারবে, তোমার একটা আইডিয়া তৈরি হবে উইথ টাইম। একটা জিনিস আছে স্যার, আপনি যেমন এটা বললেন যে ফিউচার আমাদের ইট লুকস প্রিটি মাচ লাইক দিস, কিন্তু লোকে প্রেজেন্টে যখন বাঁচছে তারা কিন্তু অনেক ভয়ে ভয়ে বাঁচছে যে আমাকে এই এত মার্কস না পেলে আমি অমুক কলেজে যেতে পারবো না, অমুক কলেজে যেতে না পারলে আমার বাড়িতে আমাকে বলা আছে যে না তোমাকে করতে হবে, তোমার নামে লোন নেওয়া আছে, তোমাকে ইমিডিয়েটলি কলেজেই ঢুকতে হবে। এই প্রেশারটা কিন্তু অনেকের মধ্যে রয়েছে, অ্যান্ড আমরা হয়তো মজা করে কথাটা বলতে পারি যে তোর তো ওখানে যাবি, এই করবি, সেই করবি, কিন্তু তাদের মাথায় কিন্তু একটা অন্যরকম যুদ্ধ প্রত্যেক দিন চলে যে আমাকে এটা করতে হবে, এটা আমায় করে দেখাতে হবে, এতগুলো মানুষ আমাকে হয়তো সামওয়্যার আন্ডার এস্টিমেট করে, তাদেরকে আমাকে মানে করে দেখাতেই হবে আর কি। তো এই জায়গা থেকে তারা কিন্তু একটু হলেও ডিপ্রেসড হয়ে যায় স্যার, মানে তারা মনে করে যে এডুকেশন মানে ওই নম্বর পাওয়ার একটা দৌড়, একটা ইঁদুর দৌড়ের মতো করে আমায় করতে হবে। তো এদের জন্য আপনার কি মানে হোয়াট উইল বি ইয়র অ্যাডভাইস ফর দেম, কারণ মেন্টাল হেলথটা একটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে। আমি বলবো যে যাদের এইরকম একটা চাপ রয়েছে তাদেরকে না একটু কাউন্সিলিং করা দরকার। আচ্ছা, এবং নিজেকেও বোঝানো দরকার, কারণ আজকে যখন দেখি যে আমেরিকান প্রেসিডেন্ট ওবামা আমেরিকান স্কুলগুলোতে গিয়ে বলে যে দেখো ভারতীয়দের মতো তোমরা সায়েন্স পড়ো, অঙ্ক করো, তার মানেটা কী? মানেটা হচ্ছে এই যে আজকে আমরা দেখতে পাই সারা ইউরোপের বেশিরভাগ যারা রিসার্চ করছেন এবং যারা ভালো সার্ভিসে কাজ করছেন তারা কারা? তারা কিন্তু এশিয়ান কারা, যারা আমাদের দেশে এই পড়াশোনার ইঁদুর দৌড়ের পেছনে দৌড়িয়েছে এবং সেটাকে সাকসেসফুল হয়েছে এবং তারা গিয়ে কিন্তু এখানে রাজটা করছে, তাই না? তাই সেই জন্য আমি বলবো যে সারা ইউরোপে আজকে ট্যালেন্টের যে স্কেয়ারসিটি আরম্ভ হয়েছে তার অন্যতম কারণ কিন্তু ওই ইউরোপও ছেড়ে দিয়েছিল যে তোমার যা ইচ্ছে তুমি পড়ো, তোমার যদি মনে হয় বেহালা বাজাবে বেহালা বাজাতে পারো, তোমার যদি মনে হয় তুমি কিছু গিটার বাজাবে গিটার বাজাতে পারো, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে সায়েন্স না পড়ার ফলে বা সাবজেক্ট না পড়ার ফলে আজকে কিন্তু ওরা নিজেদের ইকুইপড করতে পারেনি বা নিজেদের ফিট করতে পারেনি ইন্ডাস্ট্রি যে ধরনের লোকজন চায়। ঠিক, তাই ভারতবর্ষেও এই রেজিমেন্টাল একেবারে তোমাকে এটাই হতে হবে বা এটাই পড়তে হবে এই ধরনের চিন্তাভাবনার থেকে আমরা বেরোতে আরম্ভ করেছি, কিন্তু এটাকে যদি 100%, কারণ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছাত্রছাত্রী শুধু মার্কস পাওয়ার জন্য, রাইট, ওরা ক্লাস টেনে সিলেক্ট করছে কি হোম সায়েন্স, তারপর কি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, অ্যান্ড দেন তো ওয়ার্ক এডুকেশন, তিনটে কি হচ্ছে খুব বেশি মাথা ব্যথা লাগাতে হয় না, হাই স্কোরিং, তা 99% পেয়ে আমি পাস করলাম। পড়ার পর যখন ওরা আমাদের ইউনিভার্সিটিতে আসে ক্লাস 12 পাস করার পর আমি যখন বলি যে কী হতে চাও, বলে স্যার আমি প্রফেসর হতে চাই, তা তোমার সাবজেক্টগুলো কী? হোম সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, তো ও কীভাবে প্রফেসরটা হবে? তাহলে এই যে ব্যাপারটা, ওকে যদি ছোটোবেলায় বোঝানো যায় যে দেখো তোমার কিন্তু পথ এইভাবে কিন্তু বন্ধ হবে, তোমার উইশটা কি? তুমি তো টিচার হতে চাও, তুমি তো প্রফেসর হতে চাও, তাহলে যদি হতে চাও তাহলে কিন্তু তোমার ওই যে নাম্বার পাওয়ার যে শর্টকাট পদ্ধতি এটা কিন্তু হবে না। এটা যদি ওকে ঠিকমতো বোঝানো যায় তখন ও নিজে বুঝতে পারবে যে সত্যিই তো এই। আমরা দেখি যে ক্লাস টেনের পরে যারা সায়েন্স পড়তে যায় এবং যারা কমার্স পড়ে, হ্যাঁ, স্কুলে দেখি কমার্সের ছেলেমেয়েরা সমানে সায়েন্সের ছেলেমেয়েদের বলে এই দেখ তোরা কত বোকা, দেখ এই যে তোরা সায়েন্স নিয়ে পড়ছিস কত ঘন্টা পড়তে হয়, আর আমরা কমার্স নিয়ে পড়েছি, এবার কি হচ্ছে আমরা খুব অল্প পড়েই কি হচ্ছে আমরা মার্ক্স বেশি পাচ্ছি, ক্যালকুলেটর ইউজ করতে হয়, এইবার কি যখন ওরা গ্র্যাজুয়েশনে যায় তখন ওরা বোঝে যে যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের কত রকমের পথ খোলা আছে। হ্যাঁ, এবং সায়েন্সের ছেলেমেয়েরা হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে
আইএস আইপিএস ইউপিএসসি পরীক্ষায় কিন্তু ডাব্লিউবিসি পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, এটা একটা বড় গুণ। কিন্তু যে হিস্ট্রি জিওগ্রাফি পড়েছে তাকে যদি বলা হয় না ফিজিক্স কেমিস্ট্রি পড়ে তুমি ইউপিএসসি পরীক্ষা দাও, সে কিন্তু পারবে না, কিন্তু পারবে না একদম। এই যে প্লাস এবং মাইনাসগুলো, এগুলো যদি অভিভাবকরা স্টুডেন্টের সাথে কথাবার্তা বলা যায় তাহলে আমার মনে হয় যে এগুলোকে অনেক ভালো অরিয়েন্টেশন দেওয়া যায়। কারণ আমাদের ছেলেমেয়েরা যেটা একটু আগে আমরা বলছিলাম আর কি, যে সুযোগ রয়েছে বলে নিজেকে আনপ্রোডাক্টিভ তৈরি করে ফেলো না। আমি অঙ্ক পড়বো না, ফিজিক্স পড়বো না, কেমিস্ট্রি পড়বো না, কোনো কিছুই করবো না, কিন্তু আমি অনেক কথা বলবো। অথচ কি হচ্ছে আমার আলটিমেটলি ক্লাস 22 বছর বয়স যখন হবে আমাকে কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়াতে হবে, আমাকে আর্নিং করতে হবে, তাই না? যেমন বিদেশে অনেক দেশে ক্লাস 10 পরে বাবা মারা কে যে কোনোভাবেই ছেলে মেয়েকে টাকা পয়সা প্রোভাইড করে না যে তুমি হায়ার এডুকেশনে যাও, নিজেকে তাকে করতে হবে। হ্যাঁ, অনেক টাকা পয়সা তাদের কাছে আছে, কিন্তু কারণ কি যে ওই ছেলে মেয়েটি হায়ার এডুকেশনে যাওয়ার জন্য যে পয়সাটা লাগবে সেই পয়সাটা পাওয়ার জন্য সে যে কাজগুলো করবে সেই কাজগুলোই কিন্তু তার জীবন বা লাইফ তৈরি করতে স্কিল করতে সাহায্য করবে। দ্যাট ইজ দ্য রিজনস না, আমি যদি নিজে পরিশ্রম করে একটা টাকা রোজগার করে আমি যদি একটা গ্র্যাজুয়েশন করতে আসি বা মাস্টার ডিগ্রি করতে আসি সবসময় আমার মনে হবে যে না এই টাকাটা দিয়ে আমি পড়ছি, অতএব আমি কিন্তু 100 ভাগ নেব একদম। আর বাবা মা কে হচ্ছে ফিজ ফিল আপ করে দিল, বাবা মা কে হচ্ছে সমানে বলছে যাও কলেজ স্কুলে যাও কলেজে যাও, আমার ভালো লাগছে না, হ্যাঁ, তার ফলে কি হচ্ছে একটু আনপ্রোডাক্টিভ ইন্ডিয়ান তৈরি হবে। সো ভারতবর্ষ কিছুদিনের মধ্যে হয়তো 150 কোটি পেরোবে বা 200 কোটি লোক পেরোবে, কিন্তু যদি একটা বৃহৎ সংখ্যক ব্যক্তি বা পার্সন যদি প্রোডাক্টিভ না হয় তাহলে কিন্তু এই দেশকে রাখা কিন্তু খুব মুশকিল। লট অফ পিপল দ্যাট আর আনপ্রোডাক্টিভ, রাইট? তাই সেই দিক থেকে আমি বলবো যে সব কিছু জিনিসেরই না ভালো মন্দ আছে, এই ভালো মন্দটা যদি আমরা ঠিকমতো আলোচনা করতে পারি এবং ঠিক করে যদি ছেলেমেয়েদের বোঝাতে পারি তখন কিন্তু অনেকটাই ছেলেমেয়েদের ওপেনিংটা হয় এবং ছেলেমেয়েরা কনভিন্সড হয়, ছেলেমেয়েরা বুঝতে পারে। তার মানে এই না প্রেশার ক্রিয়েট করা, অ্যাকচুয়ালি আমরা ঠিক করে বোঝাতে পারি না, বোঝানোর আমাদের পেশেন্স নেই, বোঝানোর জন্য যে ইনপুট দরকার বর্তমান জগতে তা আমাদের কাছে কি হচ্ছে নেই, সেই জন্যই আমরা ধমকে চমকে কোনো একটা জিনিস ভালোবাসার যে চেষ্টাটা করি এটা ঠিক পদ্ধতি না, ওখানটাই আমাদের গণ্ডগোল হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। অন দ্যাট নোট আজকে আমরা একটা জিনিস খালি বলবো, সামনে সকলেরই বোর্ড এক্সামিনেশনস আসছে, স্যার যেটা বললেন ধমকে চমকে না ভালোবেসে পড়াশুনো করাটা দরকার যাতে আরও বেটার অপরচুনিটিস আপনারা সকলে পান। আর হ্যাঁ, অবভিয়াসলি পড়াশুনোর যে পদ্ধতিটা রয়েছে, যে প্রসেসটা রয়েছে সেটাকে এনজয় করাটা আই গেস সব থেকে ইম্পর্ট্যান্ট একটা আঙ্গিক। তাই অন দ্যাট নোট ঘাবড়ানোর কোনো দরকার নেই, সামনে সকলেরই আইসিএসসি আইএসসি সিবিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং ক্লাস 10-12 পরীক্ষাগুলো রয়েছে, তো ভালোভাবে ঠান্ডা মাথায় এবং সব থেকে ওপরে এক্সিলেন্ট হওয়ার জন্য পড়াশোনাটা করা দরকার। স্যার যদি কিছু বলেন আমাদের। আমি বলবো যে দেখো তোমরা ক্লাস 10-এ পরীক্ষা দেবে, ক্লাস 12-এ পরীক্ষা দেবে, গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি অনেকেই হয়তো পরীক্ষা দিচ্ছ, জীবনের কোনো পরীক্ষাকেই জীবনের শেষ পরীক্ষা বলে ভাববে না, কিন্তু তুমি আন্তরিক হও, তুমি তোমার পরিশ্রম করো এবং তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি চেষ্টা করো, তাহলে কিন্তু ওই জায়গাটায় পৌঁছবেই। চারপাশের লোকেরা কী বলছে বা কী দৃষ্টান্ত তুলে ধরছে সেটা না ভেবে নিজেকে ভালো রেজাল্ট করতে হবে, নিজেকে ভালো মানুষ তৈরি করতে হবে এবং ফিজিক্যালি এবং মানসিক দিক থেকে ভীষণ ফিট থাকতে হবে। এই এক্সারসাইজটা, এই চিন্তাভাবনা করে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেবে, তাহলে নিশ্চয়ই কী হচ্ছে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আমাদের সকলেরই পরীক্ষা, মানে ক্লাস 10 এবং 12 পরীক্ষা যারা দেবেন এবছর, মাধ্যমিক শুরু হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকও সামনে রয়েছে এবং আরও অনেক পরীক্ষা সামনে রয়েছে, আইএসসি সিবিএসসি আইসিএসসি এসব পরীক্ষাগুলো, তো একটাই কথা বলার যে ভয় পেয়ে বা ধমকে চমকে কাউকে পড়ানো বা পড়ার কোনো মানে হয় না, তার থেকে ভালোবেসে এবং ওই যে প্রসেসটা রয়েছে সেটাকে এনজয় করে পড়াটাই আমার মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। On that note, we come to the end of this week's podcast. I'm pretty sure you had a great time and a lot of insights were shared. If you want to know more, definitely subscribe to our channel and click the bell icon to never miss an update. If you want to know more about our university, make sure you check out our website, our Instagram, our Facebook and all the other social media handles here in the description below. Also, on that note, I would like to leave you for today and let's all transform with Atomos. Thank you.